আবহাওয়া কিছুটা ভালো হলেই ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেই সাথে আওয়ামী লীগ নেতাকর্মীদের দুর্যোগ কবলিত জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছেন ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সারা রাত জেগে দুর্যোগ মোকাবেলার সকল প্রস্তুতি তিনি মনিটর করেছেন, তদারকি করেছেন, উপকূলবর্তী এলাকার মানুষের দুঃখ দুর্দশার খবর নিয়েছেন, প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন। আবহাওয়ার উন্নতি হলে অতি দ্রুতই মাননীয় প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন।